বহরমপুর এসে অধীর চৌধুরীর প্রশংসা করলেন অর্জুন সিং। বিজেপি স্বাগত জানান অধীর চৌধুরীকে, তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি, আমার গুরুদেব আছে। আসন্ন পুরো ভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্জুন সিং। কি বলেছেন তিনি চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। উনি আমার গুরুজন আছেন, উনি আমার সিনিয়র লিডার আছেন, উনি হয়তো আলাদা দল করেন কিন্তু আমার জন্য সবসময় শ্রদ্ধেয় ছিলেন, শ্রদ্ধেয় আছেন। আর দ্বিতীয়, যাতে করোনা কালে আমরা ভোট করতে গেলে কিভাবে আমাদের, যদি ভোট হয় তাহলে কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, কিভাবে প্রচার প্রসার করতে হবে যাতে কম থেকে কম ইফেক্ট করতে পারে। মানে একসময় অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত হয়ে বরং বর্তমানে এখন তৃণমূল বারবারন্ত, সেখানে এতে বিধানসভায় আপনারা এগিয়েছিলেন, এইখানে কী হবে বহরমপুরে? কী দেখুন, বহরমপুরে যেভাবে উপস্থিতি দেখছি বা কাল থেকে আমি বহরমপুরে বহু লোক, সাধারণ লোকের সঙ্গে রাত্রিবেলা অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, বহরমপুর সেই অধীরবাবু বহরমপুর আর নেই। বহরমপুরে বিজেপি অনেকটা জায়গা তৈরি করে নিয়েছে আর আশা করি অধীরদাও তো মমতা ব্যানার্জির বিরুদ্ধেই চিন্তাভাবনা রাখেন, হয়তো ওনার পার্টি রাখে কি না জানি না, কি সেই জন্য অধীরবাবুকে আমরা আহ্বান করবো, অধীরবাবু আমাদের সাপোর্ট করবেন এই ইলেকশানে যাতে আমরা আরও ভালো ফল করতে পারি। এখানে ম্যাক্সিমাম মাস্ক ছাড়া প্রোগ্রাম চলছে না, সেটা কোনো প্রশ্ন নেই। স্থানীয় বিধায়কের হয়তো কোনো কাজ হবে, আমি তো এমপি আছি, আমাকে তো দায়িত্ব দিয়েছে এখানে মিটিং করার, এখানে যে যিনি বিধায়ক আছেন তিনি এখানকার দায়িত্ব নিয়ে ওনাকে ভোট করাতে হবে, হয়তো পার্সন কোনো কাজ আছে বিধানসভায়, হয়তো কোনো কাজে চলে গেছেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আমাদের দলে দেখুন, আমাদের দল একটা খুব ভালো সিস্টেম আছে, পার্টি পার্টির কাজ করে যায়, বিধায়ক এমপিকে যে কোনো জায়গায় কাজে লাগায়, কোনো এমনও জরুরি নেই কি ওনাকে এই জায়গায় কাজে লাগাবে অন্য জায়গায় কাজে লাগাবে না, যার যাকে পার্টি ঠিক করে কোথায় কাকে কাজে লাগায় সে কাজে লাগায়। কী কী বিষয় নিয়ে আজকে এখানে আপনাদের আলোচনা হবে? আমাদের 5,000 করে প্রায় বাড়ছে রাজ্যে, এর মধ্যে কী সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের উচিত বলে মনে করছেন? দেখুন, রাজ্য সরকার সিদ্ধান্ত কী বলবেন, এটা হাস্যকর ব্যাপার আছে, পাঠশালা বন্ধ করে পানশালা খুলে যাচ্ছে, এখানে রাজ্য সরকারের সিদ্ধান্তটা কী হতে পারে? এই সময়ে ইলেকশন করা উচিত না, কিন্তু এই কথা যেই আমি বলবো তারা বলবে ভয় পাচ্ছে এই জন্য ইলেকশন করতে যাচ্ছে। তো এই মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা অন্য আছে, সমস্যাটা আছে ওনারা বুঝতে পারছেন কি আগামী দিন মানুষ, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেই করবে, শুধু গুন্ডা পুলিশকে দিয়ে ক্ষমতায় থাকা, কালকে এই পুলিশের ক্ষমতাটা যখন কমে যাবে, কালকে এই গুন্ডারা যখন বুঝতে পারবে কি আর এই সরকার থাকবে না, তখন দেখবেন এই গুন্ডা পুলিশরা কোথায় চলে যাচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জির প্রবলেম এটাই আছে কি উনি যতদিন আছেন উনি চেষ্টা চালিয়ে যাবেন বাংলাকে একটা পাকিস্তান বানাবার, বাংলাকে একটা নতুন বাংলাদেশ বানাবার।